সুন্দর সরকার, সমস্ত জাতি সমস্ত লোককে দিয়ে চলবার সরকার। মোদীজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে সারা বিশ্বে আজকে ভারতবর্ষের একটা চিত্র ফুটে উঠছে, সেইটা নিয়ে কোন চিন্তা নেই। আর ভারতবর্ষ যেদিন তৈরি হয়েছে, সেই দিন থেকে যারা সম্প্রদায়ের মানুষরা একটা একটা আনন্দ উৎসব করছে, এটা নিয়ে কি বলবেন? 370 অফকোর্স এটা একটা সেলিব্রেশন টাইম, কারণ ধারা 370 এবং আর্টিকেল 35A আবলিশ হয়েছে, তার জন্য আমরা ভারতের জায়গাটাকে ভারত হিসেবে পেয়েছি, যেখানে এক মুল্ক মে রেহকে এক ভারত মে রেহকে উধার এক অলগ মুল্ক বনাকে ও লোক এক অলগ ঝান্ডা লড়াতা থা, দ্যাট ইজ নট রাইট। এটা ইন্ডিয়া, এটা আমরা সকলে ইন্ডিয়া হিসেবে মানি, কাশ্মীর ইন্ডিয়ার বাইরে না। এবার আমাদের রাজনাথ সিং যে ডিফেন্স মিনিস্টার, সে বলে দিয়েছে কাশ্মীর নিয়ে আর কোনো কথা হবে না, এবার কথা হলে পিওকে নিয়ে হবে, পাকিস্তান অকিউপাইড কাশ্মীর নিয়ে হবে। আমাদের ওই জায়গাটাও চাই, আমাদের পাকিস্তান অকিউপাইড কাশ্মীর হচ্ছে। 370 ধারা নিয়ে এখনো পর্যন্ত কোনো তীব্র মানে প্রতিবাদ হয়নি? প্রতিবাদ করেছে কংগ্রেস সরকার, প্রতিবাদ করেছে এবং মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছে। মমতা ব্যানার্জিকে এবার আমি একটা কথাই বলতে চাই, যে মানুষ এখন বুঝে গেছে সত্যিটা মিথ্যাটা। এবার মমতা ব্যানার্জি ট্রেন প্লেনের টিকিট ধরে আইদার পাকিস্তান চলে যাক না বাংলাদেশ চলে যাক, এইটাই আমি মমতা ব্যানার্জিকে বলতে চাইব। তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে, তার মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে আগলে রাখার জন্য, মুখ্যমন্ত্রীকে ধরে রাখার জন্য তিনি বিজেপিকে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছেন। বাস্তবে কাজের ভিত্তিতে, কাজের নিরিখে মাননীয় প্রধানমন্ত্রীদের একটাই স্লোগান, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এবং তিনি করে দেখিয়ে দিয়েছেন যে তিনি শুধু সমস্ত মানুষের সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের মাধ্যমে ভারতবর্ষের 130 কোটি মানুষের তিনি উন্নয়নের কথা চিন্তা করছেন এবং রূপায়ণ করে চলেছেন। মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা পুরোপুরি সর্বৈব অসত্য কথা তিনি বলছেন। দিদিকে বলো কর্মসূচি, দিদিকে বলো যে একটা নতুন নাটক লঞ্চ করেছে, আমি এর তীব্র প্রতিবাদ করছি। এই কারণে যে ফোন করে মানে দিদিকে পাওয়া যাচ্ছে না, কে ফোন ধরছে? তার কল সেন্টারে যারা বসে আছে তার ভাইরা ফোন ধরছে। তাহলে দিদিকে বলো প্রোগ্রামটা কেন দিতে হবে, বলতে হতো যে ভাইদের বলো, দিদিকে পাওয়া যাচ্ছে না ফোন, অনেকে ফোন করছে ওই নম্বরে 9137037097130, 9137097370, এই নম্বরে ফোন করলে অপর প্রান্ত থেকে কণ্ঠস্বর ভেসে এসছে, আপনার বাড়ি কোথায়, আপনার জেলার নাম কি, আপনার বিধানসভার নাম কি, আপনার অঞ্চলের নাম কি, আপনার বুথ নাম্বার কি, আপনার নাম কি, আপনি কোন পলিটিক্যাল পার্টিতে ছিলেন, এই রকম তথ্য জানতে চাইছেন। আসলে দিদিকে বলো বলে এটা ভোগাস, এটা কোনো না, একটা মানুষকে মানুষের আইওয়াশ করবার জন্য, যেহেতু তিনি সেমিফাইনালে রাজ্যের মানুষ তাকে সতর্ক করে দিয়েছেন, দেওয়ালের লিখন উনি বুঝতে পেরেছেন, এর জন্য উনি কী করবেন আর কী না করবেন প্রশান্তকে নিয়ে এসে কিন্তু উনি তাল সামলাতে পারছেন না, ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন না প্রশান্ত। আজকে আমাদের সভা ছিল, আমরা তো গত ভোটেও সেভাবে সংখ্যালঘু মানুষের সাড়া পাইনি, তবে ভোট হয়ে যাওয়ার পর অদ্ভুতভাবে একটা পরিবর্তন দেখছি সংখ্যালঘু মানুষদের মধ্যে, যে ওরা বুঝতে পারছে এতদিনে যে আমরা ঠিক করিনি। তো সেই জন্য সংখ্যালঘু মানুষের একটা বিরাট ঢল আমাদের বিজেপির দিকে আসছে, স্বতঃস্ফূর্তভাবে আসছে, আমরা তো কাউকে জোর করে আনি না। সেই জন্য যে সংখ্যালঘু মানুষের জয়নিং, আজকে এই সংখ্যালঘু পাড়ায় একসময় বিজেপির ফ্ল্যাগ লাগানো যেত না, ঢোকা যেত না, আজকে আমরা রমরম করে সংখ্যালঘু পাড়ায় সভা করছি, তার ইঙ্গিতই হচ্ছে যে আগামী বিধানসভায় সংখ্যালঘুর ম্যাক্সিমাম ভোটটাই বিজেপির দিকে যাবে। ওটা বকবাস, ওটা প্রশান্ত কিশোর যেভাবে চাইছে যে কোনোরকমভাবে ড্যামেজ কন্ট্রোল করার, কিন্তু তৃণমূল যা ড্যামেজ করেছে, তৃণমূল মানুষ গড়তে গিয়ে নিজেদের গড়েছে, তৃণমূল মানুষের ভালো করতে গিয়ে নিজেদের ভালো করে বসে আছে, সম্পত্তি বাড়িয়েছে, টাকা বাড়িয়েছে, গাড়ি বাড়ি বাড়িয়েছে, এটা মানুষ বুঝতে পেরে গেছে, কাটমানি সিন্ডিকেট, সেই জন্য মানুষ অতিষ্ঠ। সেমিফাইনালে দেখিয়ে দিয়েছে 18খানা সিট দিয়ে ফাইনালের ইঙ্গিত দিয়ে দিয়েছে এবং আমরা প্রস্তুত হচ্ছি। তবে আমাদের প্রধান কাজ হবে সরকারে যেদিন আমরা আসব, সেদিন এইসব দুর্নীতি সন্ত্রাসকে সরিয়ে মানুষকে ঠিক মতন পরিষেবা দেওয়াটাই হবে আমাদের প্রধান কাজ। আগামী বিধানসভায় ডেফিনেটলি বিজেপি আসছে। এবং এখানে বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হাজির হয়েছে, কি বার্তা দিলেন? দেখুন, বার্তা
ভারতীয় জনতা পার্টি যে মানুষের জন্য কাজ করতে চায় এনারাও আজ বুঝতে পেরেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সবকা সাথ সবকা বিকাশ যে বলছেন আর বাস্তবে সেটা করে দেখাচ্ছেন, তাই সাধারণ মানুষ আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজ বিজেপির দিকে ঝুঁকছে। আর আমরা এটা বলতে চাই যে মানুষের জন্য আমরা আছি, ভারতীয় জনতা পার্টি সব সময় তাদের পাশে আছি থাকবো। কেন আমাদের কাজই হয়েছে দেশ প্লাস হয়েছে সাধারণ মানুষের জন্য কাজ করা। লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে আখ্যা দিয়েছিল, কিন্তু এখানে লোক দেখে কী বলবেন? দেখো মিথ্যা চাপা থাকে না, মানুষ আজ বুঝতে পারছে যে বাংলায় নয় সারা ভারতবর্ষের সাম্প্রদায়িক কে। যদি সাম্প্রদায়িক হইতে তাহলে 370 যে ধারা 835 যে উচ্ছেদ করলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী তত অমিত শাহজি, সেখানে কিন্তু সংখ্যালঘু যারা আছে ওখানকার সংখ্যালঘু আর যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষই বাস করে, প্লাস সেটা যে আমরা চাই যে সমস্ত ভারতীয় আমরা একসাথে থাকতে চাই, এক দেশ এক বিধান এক মিশন, এটাই হয়েছে আমাদের লক্ষ্য। কেন আজ সাম্প্রদায়িক কারা এটা আমরা সবাই জানি, দেখতে পাচ্ছি আজ সাধারণ মানুষ আজ বুঝতে পেরেছে যে বিজেপি মানুষের জন্য, বিজেপি সাম্প্রদায়িক নয়। জয় দা।